মালবাজার বিপর্যয়ের পরও হুঁশ ফেরেনি। মৃতদেহ সৎকারে এসে গতকাল রাতে নিমতলা ঘাটে তো গঙ্গায় তলিয়ে গেলেন পাঁচ যুবক। সেলফি তুলতে গিয়ে বিপত্তি, এমনটাই দাবি পুলিশের। স্থানীয়দের তৎপরতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হয়। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, প্রশাসন সূত্রে কি জানানো হয়েছে, ঠিক কি ঘটেছে? দেখো পাপিয়া, ঘটনার সূত্রপাত গতকাল রাত 10টা নাগাদ। বেলেঘাটার শিবতলা এলাকার বাসিন্দা তারা স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার সৎকারের জন্য নিমতলা শ্মশানে আসেন। আসার পর এখানে যে কাঠের চুল্লি আছে, আমি ক্যামেরা পার্সন প্রবীর ডেকে বলবো দেখানোর জন্য। এখানে শ্মশানে আসার পর সেখানে সৎকারের প্রক্রিয়া চলছিল। আচমকাই যেটা হয় যে এই যে সিঁড়ি যেটা প্রবীর দেখাচ্ছে, এই সিঁড়ির সামনেই সাতজন যুবক বসেছিল। আচমকাই জলস্তর বেড়ে যায় এবং বান আসে। বান আসার জেরে গঙ্গায় জলস্তর প্রায় 10 ফুট বেড়ে যায়। অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের উপরে প্রায় 10 ফুট জলস্তর বেড়ে যায়। এবং এই জলস্তর বেড়ে যাওয়ার জেরেই যে যুবক যারা এখানে বসে সেলফি তুলছিল, তাই সেই সাতজন যুবক আচমকাই জলের তোড়ে ছিটকে যায়, যাদের মধ্যে দুজনকে সঙ্গে সঙ্গে রিকাভারি করা হয় আর আরো দুজনকে কিছুক্ষণ পরে রিকাভারি করা হয়, কিন্তু তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রাতে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে সার্চ অপারেশন চলেছে। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাইকিং পর্যন্ত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওই যুবকরা বান আসছে এবং সেই সময় সেলফি তুলছিল এবং যার জেরেই এই যাবতীয় বিপত্তি হয়েছে। এবং জলস্তর অনেকটা বেড়ে যাওয়ার জেরে আচমকাই তারা এখানে ব্যালেন্স পায়নি এবং তারা সোজা যে স্রোত যেদিকে ছিল সেদিকে তাদের টেনে নিয়ে চলে গিয়েছে। এই মুহূর্তে কলকাতা পুলিশের ডিএমজির যারা টিম তারা এসে সার্চ অপারেশনের জন্য ডুবুরি নামাচ্ছে। সরাসরি আমাদের ক্যামেরা পার্সন প্রবীর দে সেই ছবি দেখাচ্ছে এবং সেই প্রস্তুতির ছবি আমরা দেখাবো। ডিএমজির তরফ থেকে অফিসিয়ালসরা এসেছেন বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র নিয়ে। গঙ্গার নিচে যে সার্চ অপারেশনের প্রক্রিয়া সেটাই ডিএমজির তরফ থেকে এক্ষুনি করা হবে এবং আজকে ফের যে তিনজন মিসিং রয়েছে তাদের খোঁজে তল্লাশি অভিযান হবে। যারা মিসিং রয়েছে তাদেরই এক পরিচিত ব্যক্তির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু বলুন তো, ঠিক কোন জায়গায় ওই তিনজন বসেছিল এবং তারপর ওই এই জায়গা বসেছিল সামনে সিঁড়ির পরে? হ্যাঁ, এই এই জায়গাটা বসেছিল। ওরা ভাবছিল কি বেরিয়ে চলে যাব, কিন্তু সময়টা পায়নি আর বানটা এসছে টেনে নিয়ে চলে গেছে। তারপরে আমরা চারজনকে বাঁচাতে পেলাম। হ্যাঁ, লোকাল ছেলেরা ছিল, আমি ছিলাম না, চারজনকে বাঁচাতে পেলাম আর তিনজন নিখোঁজ আছে। হ্যাঁ, লেয়ার আচমকাই অনেকটা বেড়ে গেছে। জলের লেয়ারটা উপরে যা যেখানে কাঠ দিয়ে মেশিন দিয়ে পুরানো যায় তার মানে ধরুন 4 ফুট 1.5-2 ফুট নিচুনে এত পর্যন্ত বান এসছে, এত জোরে বান এসছে, মানে ওই রকম আমরা কোনোদিন দেখিনি। অনেক বলা হয়েছে, হ্যাঁ তুমি আমাদের থেকে বেশি বান দেখেছো, তোমার যে আমাদের বোঝা, আমরা লোকাল হয়ে বোঝাচ্ছি, কিন্তু বলছে আপনি কি বেশি বোঝেন আমার থেকে, অত আমাকে বোঝাতে হবে। পুলিশ কি বাইকে বলেছিল? হ্যাঁ, পুলিশও এসেছিল বলতে, আমরা তখন পুলিশকে প্রবেশ করলাম, ওরা পুলিশও এসেছিল। বাড়ির লোক বলছে যে সেলফি তুলছিল, পুলিশ বলছে সেলফি, না না ওরা নিজেরটা ছবিটা নিচ্ছিল বসে, এরকম পার্সোনাল ছবিগুলো নিচ্ছিল। পিছনে বান আর সামনে ওরা, সেই বানের সামনে ওরা বান শুনেছে কিন্তু ওরা ভাবলো কি হ্যাঁ বেরিয়ে যাব, কিন্তু ততক্ষণে বান এসে গেছে, সরাতে পারি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আবার আমরা ছবিটা দেখাবো। ঠিক যে জায়গায় আমরা দেখাচ্ছি এখানে কাঠে সৎকার করা হয় এবং তার নিচে এখনো জলে ভেজা দাগ রয়েছে, প্রায় 8 থেকে 9 ফুট জলস্তর বেড়ে গেছিল। এবং যে যুবক যারা মিসিং রয়েছেন তারা এই সিঁড়ির উপর বসেছিল। আচমকাই বা এখনো জলে ছিটে দেখুন ওখানে ওই ওপরে, একদমই আমি প্রবীরকে দেখানোর জন্য বলবো, জলস্তর এতটাই বেড়ে গেছিল যে উপরে যে সিলিং সেখানে জলের যে দাগ সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এই আচমকাই বান এবং সেখানে তিন যুবক মিসিং হয়ে গেছে। এই মুহূর্তে ডুবুরি নামছে। প্রবীর আমাদের ক্যামেরা পার্সন সরাসরি দেখাবো। গঙ্গায় কিন্তু ডুবুরি নামানো হচ্ছে, অত্যাধুনিক মাস্ক এবং বিভিন্ন সরঞ্জাম পরিয়ে এই ডুবুরি নেমে তারা সার্চ অপারেশন চালাবেন গঙ্গার নিচে, যদি ওই তিন যুবকের খোঁজ পাওয়া যায়। বিভিন্ন ঘাটে ইতিমধ্যে ইনফর্ম করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওই যুবকের, ওই যারা মিসিং রয়েছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।